হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে আমার নতুন পুরাতন সকল সাবস্ক্রাইবারদের স্বাগতম জানাচ্ছি। এবং যারা নতুন দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ ফ্রেন্ডস একটা সাবস্ক্রাইব করে দিন। আমরা তো ভাই আপনাদের জন্য ভিডিও মেক করি, তাই না? এত কষ্ট করে ভিডিও মেক করি আপনাদের ভালো খুঁজে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস একটা সাবস্ক্রাইব করে দিন। যদি আপনি টেক রিলেটেড ভিডিও পেতে চান, আর্নিং রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। এবং আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে সমস্যায় ভুগছেন। এবং আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনার যদি সিপিএম আর্নিং সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে গিয়ে আপনার সমস্যার কথা জানাবেন। আমি চেষ্টা করব আপনার সমস্যা নিয়ে একটা ভিডিও মেক করার। সো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক, এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি টেক টু ববি আপনাদের সাথেই আছি। তো ফ্রেন্ডস এটা ছিল আমার চ্যানেলের লাস্ট ভিডিও। 23 মার্চ আমি আপলোড দিয়েছিলাম সিপিএম আর্নিং একটা সিক্রেট পদ্ধতি নিয়ে নতুনদের জন্য এবং যারা পুরাতন তাদের জন্য। অর্থাৎ আমি তখনই একটা ভিডিও আপলোড দিই যখন নতুন কিছু পাই, নতুন কোনো পদ্ধতি পাই, নতুন কোনো ফর্মুলা খুঁজে পাই। এবং এটা একটা নতুন ফর্মুলা ছিল, তাই আমি আপনাদের সাথে ফর্মুলাটা শেয়ার করার চেষ্টা করেছি। এবং এর নিচে অনেকেই কমেন্ট করেছে, দেখুন কমেন্ট অনেকেই করেছে, তার মধ্যে যে কমেন্টগুলো আসলেই দেখার মতো, যে ফেসবুক অ্যাকাউন্ট কেমনে টিকে ভাই, ভিডিও চাই। অনেকে আবার কমেন্ট করছে, এটা করছে টাগর রায়, আর এটা করছে এমডি সালমান, সে বলেছে যে গিফট কার্ড, এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করতেছি। এবং আরেকজন করেছে খাইরুল পারভেজ, আসসালামু আলাইকুম ভাইয়া, ফেসবুক আইডি ফোন নাম্বার ছাড়া ওপেন করার নিয়মটা কি জানাবেন, ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই জানাবো, আমি মূলত আপনাদের জন্য টিকে আছি, তাহলে অবশ্যই আপনার জন্য নতুন কিছু দেওয়ার দরকার, তাই নতুন কিছু দিতে চাই আমি সবসময়। ভিপিএন ধরা লাগবে নাকি? অবশ্যই আমি উত্তর দিয়েছি, ভিপিএন ধরার কোনো প্রয়োজন নাই। এবং দেখুন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য, এবং আমি আপনাকে প্রত্যেকটা ট্রিক্সেই একে একে বলছি, আপনি একটা পিসি থেকে একাধিক অ্যাকাউন্ট যখন ওপেন করবেন, আপনি দেখুন আমি কি করছি বিষয়টা, আমারটা দেখুন প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ১৯টার মধ্যেই আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ১৯টার মধ্যেই আছে, এক দুইটা বাদে ১৯টার মধ্যেই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনারাও পারবেন, তবে আলাদা আলাদা অ্যাকাউন্ট নিয়ে, আলাদা আলাদা জিমেল দিয়ে ক্রিয়েট করতে হবে। এবং জিমেল ক্রিয়েট করার নিয়ম আমি আগেই বলেছি, সেটা যদি কেউ ফলো করে থাকেন তাহলে অবশ্যই, অনেক একাধিক জিমেল একটা নাম্বার দিয়ে ক্রিয়েট করা যায়, আপনারা দেখেছেন ওটা। এখন দেখুন আপনি নাম্বার ছাড়া কী করে ফেসবুক খুলতে পারেন। এবং আপনার জন্য সুখবর হলো যে এখন ফেসবুক নাম্বার থেকে জিমেলের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। আপনি যদি জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ওটা টিকিয়ে রাখতে পারবেন। এখন কত হলো, পিসি থেকে অনেকে যদি না পারেন তাদের জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো আপনি যদি আপনার মোবাইল ফোন থাকে, একটা স্মার্টফোন যদি থেকে থাকে, তাহলে ওই স্মার্টফোন থেকে মনে করেন 4-5টা আইডি ক্রিয়েট করা যায়, 4-5টা ব্রাউজার থেকে 4-5টা আইডি ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে ওখানে কিছুদিন চালাবেন, চালানোর পর আপনি আপনার পিসি থেকে ওপেন করবেন, এর আগে করবেন না। এখন দেখুন এটা সম্পূর্ণ একটা নতুন জিমেল আমার, ওই জিমেলটার নাম হলো পেপাল অফার 2021 @, এটা ফেক জিমেল, টেম্পোরারি জিমেল বলতে পারেন আর কি। এখন আমি ফেসবুকের ইন্টারফেসে আছি, দেখুন আমি একটা ফেসবুক ক্রিয়েট করবো। প্রত্যেকটা ফর্মুলা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে আপনি যদি একটু জায়গায় স্কিপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না, অনেক কিছু মিস করে যাবেন। আমি এখান থেকে এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব, আমি এখানে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। এখন আপনার নাম দরকার, নামের জন্য তো ভাই আছেই ফেক নেম জেনারেটর নামে একটা সাইট, আমি ফেক নেম জেনারেটরে চলে যাচ্ছি। এখন ওখান থেকে একটা নাম নিয়ে নেব আমি। নাম কি করে সিলেক্ট করবেন, নাম সিলেকশনের ব্যাপারে, এই যে একটা নাম পাইছেন আপনি, প্রথম নামটা পাইছেন, ওটা নিয়ে কি করবেন, নোটপ্যাডে রেখে দিবেন। আমি নোটপ্যাডে রাখলাম একটা নাম, আমি আবার জেনারেট করব। এইগুলো আমেরিকান নাম চাচ্ছি, আমি ফিমেল নাম দিয়ে আমেরিকান নাম খুঁজতেছি, দেখি জেনারেটে আবার ক্লিক করি। আরেকটা নাম আসছে ফ্রান্সিস ডব্লিউ মরোর, ঠিক আছে আমরা এই নামটা নিতে পারি, আমরা এই নামটাও আমরা এখানে রেখে দিব। আচ্ছা আমরা আবার জেনারেট করি, তখন এখান থেকে একটা নাম পছন্দ করে নিয়ে নেব, এটা নামটা ভালো লাগছে না আমার কাছে, দরত্তি ডব্লিউ স্কোট, না এটাও ভালো লাগছে না, লুইস এস হাউজার, ভালো লাগছে না এই নামটা, পাওলা যে, এটাও ভালো লাগছে না, ভালারিয়া, না না না। এভাবে আপনার নাম সিলেক্ট করবেন, এই নামটা ভালো লাগছে, তামারা টি টি ডিভিডসন, এই যে নামগুলো পাইলাম এই নামগুলো আমি নোটপ্যাড করে রেখে দিলাম। এখন এখানে যে কয়টা নাম আপনার ভালো লাগবে, 5-10টা নাম ভালো লাগার পর এখান থেকে সিলেক্ট করুন কোন নামটা নেওয়া যায়। এবং মাঝখানে টি, মাঝখানে ডাব্লিউ, মাঝখানে এম, এই লেখাগুলো আপনি কেটে দিবেন। নাম কোনটা নেওয়া যায়, তামারা, তামারা নেওয়া যায়, তামারা ফ্রিম্যান, তামারা ফ্রিম্যান, আপনি ডেভিডসন, ডেভিডসন এটা কেটে দিলাম আমি, তামারা মোরের ফ্রিম্যান, তামারা ফ্রিম্যান না কি দিব, মোরের, আমি দুই জায়গা থেকে দুইটা নাম নিচ্ছি, ফার্স্ট নেমের জন্য একটা, লাস্ট নেমের জন্য আরেকটা। এখন ফার্স্ট নেম আমি দিয়ে দিব এখানে, এবং তারপর এখানে আমি লাস্ট নেমটা ইউজ করব, লাস্ট নেমটা ইউজ করব, এখন লাস্ট নেম।
এবং এখানে আপনাকে কি বলছে মোবাইল ফোন আর ইমেল অ্যাড্রেস আমি ইমেল অ্যাড্রেস দিব এখন পুরোটা কিন্তু দেখতে হবে যদি একটু দেখে বলেন তো এভাবে তো ক্রিয়েট করা যায় তাহলে অনেক কিছুই আপনি মিস করে যাবেন আমি এখানে ইমেল অ্যাড্রেস দিলাম আমি আমাকে আবারও ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলা হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিব আপনারা অবশ্যই আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আচ্ছা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর আমারও ডেট অফ বার্থ দেওয়ার জন্য বলা হচ্ছে আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি যে কোনো একটা বার্থ দিয়ে দিচ্ছি আপনারা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন আমি 1998 দিলাম ফিমেল সাইন আপ দেখবেন আমি আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি কীভাবে ক্রিয়েট করলে অ্যাকাউন্টটা টিকবে সেটা আমি একবারে পূর্ণাঙ্গভাবে দেখা দেওয়ার চেষ্টা করব এবং সাইন আপে ক্লিক করার পর দেখুন আমাকে এখানে এন্টার দ্য কোড ফ্রম ইউর ইমেল আমার ইমেলে ওরা একটা কোড নাম্বার পাঠিয়ে দিছে এই কোড নাম্বারটা আমি এখন এখানে বসাবো দেখি কিছুক্ষণ অপেক্ষা করি একটা ইমেল চলে আসবে আমরা আমাদের মেলটা একবার রিফ্রেশ দিই রিফ্রেশ দিলেই দেখবেন এখানে হয়তো বা আমার যে মেলটা ফেসবুক থেকে এসেছে সেটা শো করবে দেখুন চলে আসছে আমি আপনাদের আবারও বলছি বারবার বলছি এখন ফেসবুক আপনার নাম্বার থেকে ইমেলের প্রতি গুরুত্ব দিচ্ছে বেশি আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমি বলতে পারি যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না যদি নিয়ম মাফিক কিছু কাজ করেন আমি বলছি দেখে যান আগে কীভাবে আমি ক্রিয়েট করি আমি এটা আমি ক্লোজ করে দিলাম দেখি এখন নতুন ইন্টারফেস কী আসছে আপনাকে এখানে আপলোডের প্রোফাইল পিকচার প্রথমেই আপনি কী করবেন আপনি যখন অ্যাকাউন্টে যাবেন আপনার একটা পিকচার এখানে আপলোড করে দিবেন এবং আপনি গুগলে যাবেন google.com থেকে পিকচার নিয়ে নেবেন এখন কথা হলো পিকচার কী ধরে নেবেন এটা একটা ভাবার বিষয় আপনি নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে যেরকম কিছু সুবিধা আছে অসুবিধাও আছে আপনি সবসময় চেষ্টা করবেন যে কারোর পিকচার দেন ব্যাক সাইড দেওয়ার চেষ্টা করবেন কখনোই ফ্রন্ট সাইড দিবেন না পিকচারের ব্যাক সাইড দিবেন পিছনের সাইডটা দিবেন দেখুন ছবি আসছে অনেক পিকচার চলে আসছে এখন আপনি এখানে লিখবেন তামারা ফ্রিম্যান ব্যাক সাইড দেখি এখানে ব্যাক সাইড কী পিকচার আসে অথবা যে কারোর ব্যাক সাইড পিকচার দিয়ে দেন সমস্যা নাই এই যে এখানে ব্যাক সাইড পিকচার চলে আসছে গার্ল আমি এটা নিচ্ছি ব্যাক সাইড পিকচার বরাবর অলওয়েজ সবসময় চেষ্টা করবেন যে কারোর পিকচারই দেন ব্যাক সাইড দেওয়ার চেষ্টা করবেন স্যাম্পল পিকচার আমি এখানে সেভ করছি এবং পিকচারটা এখন আমি এখান থেকে দিয়ে দিব অ্যাড পিকচার আপলোড আপলোড পিকচার এবং এখান থেকে আমি মিউজিকে চলে যাব যেহেতু আমার ছবিটা মিউজিকে সেভ হয়েছে স্যাম্পল মিউজিক এবং জেসিকা অ্যাপির মধ্যে সেভ করছিলাম এখান থেকে আমি নিয়ে অথবা আপনি কার্টুনের পিক দিবেন ব্যাক সাইড অথবা যে কোনো কার্টুনের পিক কখনোই ফ্রন্ট সাইডের পিক দিবেন না ফ্রন্ট সাইড দিবেন না দিলে আপনার অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ব্যান্ড হয়ে যাবে আপডেট প্রোফাইল পিকচার এখান থেকে আর কিছু করার দরকার নেই এটা সেভ দিবেন এবং এখানে সেভ দেওয়া শেষ হয়ে গেলে আপনি গো টু নো ইউর প্রাইভেসি সেটিং এখানে একবার যাবেন গিয়ে এটা একবার দেখবেন নেক্সট নেক্সট ফিনিশ এটুকু কাজ এখানে আপনি আপনার প্রোফাইলের ভিতরে যান এবং এখান থেকে একটা বায়ু দিবেন আই এম এ সিম্পল গার্ল দেন বা আই এম এ সেক্সি গার্ল দেন বা আই এম এ প্রমোটার আই এম এ ইউটিউবার যাই দেন আমি এখানে আই এম এ ইউটিউবার এটুকুই দিলাম এটা আমি শেয়ার করতে চাচ্ছি না স্কিপ এবং ইউর প্রোফাইল প্রোফাইল সেট করার জন্য বলা হচ্ছে দেখি এখানে কী আসছে ইউর কভার ফটো অ্যাড করার জন্য বলা হচ্ছে একটা কভার ফটো দিয়ে দিবেন কভার ফটোটা সব সময় আপনি যা যে ব্যক্তিরই পিকচার নেন না কেন গুগল থেকে ব্যাক সাইড পিকচার নেবেন আমি এখান থেকে এখন সিলেক্ট ফটো না আপলোড ফটো যাব কভার ফটো নিয়ে নিলাম আমার কভার ফটো সেট আপ করা হয়ে গেল ব্যাস কভার ফটো সেট আপ করা হয়ে গেলে আপনি আবার একবার রিলোড দিবেন আপনার পেজটাকে ইন্ট্রো এডিট ডিটেলস এবং তারপর এখানে কী কাজ আছে দেখি আমরা একটু অ্যাবাউটে যাব অ্যাবাউট না আমি পোস্ট থেকে যেতে পারি যেখানে নিউজ ফিড আছে এখান থেকে আমি এডিট ডিটেলসে চলে যাব অ্যাড ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেসটা আপনি সব কিছু অ্যাড করে দেবেন এখন তাহলেই এনাফ ওয়ার্ক প্লেস আপনি কোম্পানি দিবেন ইউটিউব যাই দেন একথা আপনি যে কাজটাই করেন এখানে দিবেন এটা ক্রিয়েটর সিটি টাউন নাই আমি এখানে কারেন্ট ওয়ার্ক হেয়ার সেভ দিলাম এটা পাবলিক দিয়ে দিন সমস্যা নেই নো শেয়ার করার দরকার নাই অ্যাড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি একটা দিয়ে দিবেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এগুলো কোনো প্রবলেম নাই ভাই আচ্ছা এখানে টাইম পিরিয়ড দেওয়ার দরকার নাই ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট অ্যাটেন্ডেন্ট ফর যে কোনো একটা দিয়ে দিবেন পাবলিক দেন বা যাই দেন এখানে দিয়ে এইগুলো সেভ করবেন ব্যাস এত কিছু অ্যাড করার কোনো দরকার নাই নো শেয়ার করতে চাচ্ছি না আমি অ্যাড হাই স্কুল এখানে দিবেন নিউ লোন নিউ জার্সি দেখি কী আসে নিউ ইয়র্ক সিটি যে কোনো একটা দিয়ে দিচ্ছি দেখুন আমি একটা অর্থাৎ
এমনিতে লিখছিলাম এখানে ও কিন্তু অনেকগুলো নিয়ে নিছে, এখান থেকে আমি একটা দিয়ে দিলাম পাবলিক, এত কিছু দেওয়ার আমার দরকার নাই। আমি এখানে ওয়ার্কও আমি দিয়ে দিলাম, তারপর প্লেস লিভড যাই, এখানে কোথায় আছি আমি, অ্যাড কারেন্ট সিটি, কারেন্ট সিটি আছি নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি, পাবলিক সেভ, তারপর অ্যাড হোম টাউন, হোম টাউন দিবেন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি, ব্যাস। এবং আমার প্লেসও অ্যাড করা হয়েছে কন্ট্যাক্ট বেসিক, আপাতত যে মেলটা আছে সেটাই থাক, এখানে কোনো প্রকার নাম্বার আপনি অ্যাড করবেন না। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এখানে কিছু দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, কোনো দরকার নাই। ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার ডিটেলস এখানে অলরেডি কিন্তু অ্যাড করছেন, নেম বা এখানে কিছু অ্যাড করতে হবে না, ব্লাড ডোনেশান এগুলো কিচ্ছু অ্যাড করার দরকার নাই, শুধু এইটুকু। ওভারভিউ যান, ওভারভিউতে গিয়ে দেখতে পারবেন, রিলোড দেই তাহলে চলে আসবে হয়তো। এবং দেখুন রিলোড দেওয়ার পর চলে আসছে ক্রিয়েটর অ্যাট ইউটিউব, স্টাডিড অ্যাট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, লিভস ইন নিউ ইয়র্ক সিটি, সব কিছু এখানে চলে আসছে। আমার এখানে আর কিছু দেখার দরকার নাই। এখন কথা হলো আপনার অ্যাকাউন্ট কীভাবে টিকাবেন। প্রথম অবস্থায় আমি এগুলো আপনাদের দেখালাম, এখন প্রথম অবস্থায় কী কাজটা করবেন আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি। দেখুন প্রথম অবস্থায় আপনি যে কাজটা করবেন, প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আপনি কিন্তু কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, আপনি রিকোয়েস্ট পাঠাবেন বাহিরের লোকেদের, ফরিনার কান্ট্রির লোকেদের। কীভাবে পাঠাবেন সেটাও আমি দেখাই দিচ্ছি এখান থেকে। কিন্তু প্রতিদিন আপনাকে কী করতে হবে, পার ডে, পার ডে আপনাকে 10-15 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এর উপরে পাঠাবেন না, এর উপরে পাঠালে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আপনি আপনার এই অ্যাকাউন্টের এজেন্সিতে একটা পেজ অ্যান্ড একটা গ্রুপ ক্রিয়েট করবেন, যেখানে আপনি শুধু বাইরের লোকেদের অ্যাড করবেন, সেটা আপনি 2 দিন পর করবেন, অ্যাকাউন্টটা খোলার 2 দিন পর, ঠিক আছে, 2 দিন পর, বুঝতে পারতেছেন। তারপর আপনি যে কাজটা করবেন, এখানে আপনি প্রথম 2-3 দিন স্পাম কিছু এখানে শেয়ার করবেন না, কোনো লিঙ্ক শেয়ার করবেন না, এগুলো আপনি এখানে করতেই পারবেন না। এখানে যখন 5-7 দিন যাবে এরপর থেকে আপনি এখানে লিঙ্ক শেয়ার করা শুরু করবেন। এর আগে আপনি জাস্ট আর্নিং রিলেটেড কিছু পিকচার আছে, বিটকয়েনের কিছু পিকচার আছে, মনে করেন যে কারোর পিকচার আছে অর্থাৎ টাকা নিয়ে দাঁড়িয়ে আছে বা এই সেই টাকা, এগুলো পিকচার আপনি আপনার গ্রুপে আপলোড করবেন, পেজে আপলোড করবেন। আপনার এই আইডিতে কিছু আপলোড করার দরকার নেই, জাস্ট এখানে যদি কিছু দিতে চান, মাঝে মাঝে কিছু লিখা দিবেন নিউ ইয়র্ক সম্বন্ধে, যে আমি অমুক জায়গায় আছি বা জায়গাটা অনেক সুন্দর, এগুলো লিখে লিখে কিছু লিখা দিয়ে দিবেন, বা আপনার ব্যাক সাইডের কিছু পিকচার দিবেন, কখনোই ফ্রন্ট সাইডের পিকচার দিবেন না। যদি এইভাবে আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা টিকাতে পারবেন। আমি কিন্তু ঠিক এই কাজগুলো, এই পদ্ধতিগুলো, এই ফর্মুলাগুলো আমি অবলম্বন করে কিন্তু আমি আমার পেজটা, সরি, আমার অ্যাকাউন্টগুলো টিকায় রাখছি এই পর্যন্ত। এখন কত হলো, ফ্রেন্ড কোথায় পাবেন, আমি যদি এখানে লিখি আর্ন মানি রিলেটেড ফ্রেন্ড করবেন, আর্ন মানি অনলাইন, হ্যাঁ শুধু এইটুকু লিখলাম। আমি আপনাদের এর আগেও অনেকবার দেখাইছি, অনেকবার বুঝাইছি, আপনি আপাতত কোনো গ্রুপে জয়েন হবেন না ভাই, কোনো গ্রুপে জয়েন হবেন না, এখান থেকে আপনি গ্রুপে চলে যান, সরি পেজে চলে গেছি আমি, কোনো গ্রুপে এখন জয়েন হবেন না, সাবধান করে দিচ্ছে, কিন্তু কোনো গ্রুপে জয়েন হবেন, অথবা আপনি যদি এখান থেকে প্লেস সিলেক্ট করেন না তারপরেও কিন্তু আপনি যেতে পারবেন। ওপেন পেজ এগুলো সিলেক্ট করা আপাতত দরকার না, আপনার গ্রুপ দরকার। গ্রুপে যাওয়ার পর এখান থেকে আপনি সিটি সিলেক্ট করবেন, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক। এখানে প্রাইভেট গ্রুপগুলো, পাবলিক গ্রুপগুলো সবগুলো শো করবে, আপনার কোনোটাতে প্রবেশ করবেন কিন্তু এখানে আপাতত জয়েন হওয়ার দরকার নাই। আপনি কিন্তু গ্রুপ ক্রিয়েট করবেন, পেজও ক্রিয়েট করবেন, তার জন্য যদি ভিডিও লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই ভিডিও ক্রিয়েট করব। এবং এখান থেকে দেখুন কারা লাইক দিছে, দেখে দেখে যারা এখানে দেখবেন আসলে বাহিরের মনে হয় দেখে, তাদেরকে আপনি রিকোয়েস্ট কর পাঠাবেন, এর প্রোফাইলটা আলাদাভাবে ওপেন করবেন। আপনার কিন্তু ট্রাফিকসটাই অনেক কিছু, এইভাবে কিন্তু ট্রাফিক আপনাকে সংগ্রহ করতে, প্রথম অবস্থায় কষ্ট হবে, যখন 1 মাস কাজ করবেন তখন ট্রাফিক আনতে কষ্ট হবে, পরে এই কষ্টটা আর হবে না। দিস একা কন্টেন্ট ইজেন্ট অ্যাভেলেবল, সে নাই নাকি, আচ্ছা আমরা এটা একবার ওপেন করে দেখি। আচ্ছা তার অ্যাকাউন্ট আসলে সে আপনার হাইড করে রেখেছে, দেখা যাচ্ছে না, মেন প্রোফাইল মনে হয় এখান থেকে যাওয়া যাবে, ভিও মেন প্রোফাইল, হ্যাঁ এখন ভিও মেন প্রোফাইলে চলে আসলাম আমরা। তার ভিও মেন প্রোফাইলে আসার পর তার পিকচারগুলো একবার দেখি, পিকচারগুলো যা দেখে মনে হচ্ছে সে আসলেই ইউএসএ সিটিতেই থাকে, এবং কোথায় থাকে, ক্যালিফোর্নিয়াতে আছে সে, হ্যাঁ সে অবশ্যই ইউএসএতে থাকে। দেখুন কী সুন্দর সুন্দর কমেন্টগুলো এবং লাইক আছে অনেক, তাকে আপনি ফলো করে রাখবেন,
এভাবে আপনি প্রতিদিন 10 থেকে 15 জন ব্যক্তিকে ফলো করবেন, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, কিন্তু কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন না। দেখবেন আগে সে কোন কান্ট্রির, কোন রিজনের, কোন স্টেটের, দেখার পর আপনি অ্যাকসেপ্ট করবেন। সো এইভাবে যদি আপনি ফর্মুলাগুলো অবলম্বন করেন, আস্তে আস্তে যদি আপনার প্রোফাইলটাকে গ্রো করতে চান ফেসবুক, তাহলেই ফেসবুক অ্যাকাউন্ট টিকিয়ে রাখা সম্ভব, তা না হলে ফেসবুক অ্যাকাউন্ট টিকিয়ে রাখা সম্ভব না। দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু এই পর্যন্ত টিকে আছে, আমি আরও আরও রিকোয়েস্ট পাঠাই, আরও রিকোয়েস্ট পাঠালেও টিকে থাকবে। এখান থেকে যাই দেখি এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিরা আচ্ছা আচ্ছা লাইক কে দিছে দেখি, লাইকগুলো দেখি। আপনার টার্গেট কিন্তু তারা, যারা এইসব মেক মানি রিলেটেড গ্রুপে লাইক দেয় তারা কিন্তু আপনার টার্গেট ভাই। আমি আপাতত করে দিচ্ছি ফলো, এরা লাইক দিছে এবং এরা ইউএসএর, এরা টার্গেটেড পার্সন আপনার। এবং এখানে আরও কোনো গ্রুপ অ্যাড হয়েছিল কি না, সরি, এবং এর এখানে যারা লাইক দিছে আমরা এদেরকে একবার ওপেন করে দেখবো যে এরা কারা। এদেরকে যদিও ফলো করবেন না, আপনি ফলো করবেন মেক মানি রিলেটেড গ্রুপগুলো ইউএসএ ইউকে যেগুলোতে আপনার লাইক কমেন্ট দেয় এদেরকে আপনি ফলো করবেন। আমি দেখছি আরও কোনো আছে কি না এখানে ফলো করার মতো কেউ। এখানে তিনটা লাইক আমি ফলো করে দিচ্ছি আপাতত, আর করছি না। প্রথম দিন আমি এখানে কয়টা করলাম, 5 থেকে 7টাকে করলাম দেখুন। এবং আমি আবারও রিলোড দিচ্ছি, আমি 10 মিনিট অপেক্ষা করছি, এখানে কিছু লিখবো মনে করেন, না কিছু লিখবো না, আমি আরও একটা পিকচার আপলোড দিব মনে করেন। তামান্নার থেকে আমি ব্যাক সাইডের একটা পিকচার নিয়ে নিব, এটা নেই, হ্যাঁ পিকচার আরও একটা নিতে পারি আমি, আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আমি এই পিকচারটা নিচ্ছি, নিয়ে এখন আপলোড দিয়ে দিব। আমি আমার যে প্রোফাইল আছে সরাসরি ওইখানেই আপলোড করে দিব, আমি কপি করছি, সেভ পিকচিতে সেভ ইমেজেস, এবং আগেরগুলো আমি যেখানে সেভ করেছি ঠিক এখন পিকচারটাও সেম জায়গায় সেভ করব। সেভ করার পর আমি এখান থেকে পিকচারে যাব, সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এইমাত্র যে পিকচারটা নিছি এটা নিলাম, এটা আপলোড করে দিব। এবং এখানে আমি দিতে পারি চেক ইন, চেক ইন কী দিব, নিউ, এটা কোথায় দেখি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক আমেরিকা, আচ্ছা আচ্ছা এখান থেকে দেখি কী সিলেক্ট করতে পারি, ডোনাল্ড জে ট্রাম্প। আমি এমনিতেই আন্দাজে দিয়ে দিলাম, দেখুন ওটা কিন্তু ও নিয়ে নিবে, এবং নিয়ে নিক বা না নিক এখন আমি এখান থেকে কী করবো, পোস্ট করে দিব। সরি এখানে আমার একটা ভুল আছে, আমি অবশ্যই আমার পোস্টটাকে পাবলিক করে রাখবো, আমি এই পোস্টটাকে এডিটে গিয়ে এখন পাবলিক করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু ওই জায়গাতে নাই কিন্তু এটা পোস্ট করে দিলাম। ফেসবুক এখন এইগুলো খুবই কম দেখছে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে জিমেল দিয়ে ক্রিয়েট করছি কি না ওরা ওটাই চেক করবে, এবং আমাকে কিন্তু ওয়েলকাম জানাইছে দেখতেই পাচ্ছেন। সো আমি কিন্তু দেখাইলাম যে কীভাবে পোস্ট করবেন, কতদিন পর কী পোস্ট করবেন। আমি লাস্টে এবং শেষে আবারও একটা ওভারভিউ দিচ্ছি, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আমি দেখালাম, পার ডে 10 থেকে 15টা পোস্ট করবেন, সরি 10 থেকে 15টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, কিন্তু কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন না। এবং একটা পেজ এবং একটা গ্রুপ প্রথমে ক্রিয়েট করবেন, 2 দিন পর এই গ্রুপটা ক্রিয়েট করার পর ওখানে সব ফরেনার কান্ট্রির লোকেদের আপনি ফ্রেন্ড অর্থাৎ মেম্বার করবেন। আপনি লিঙ্ক শেয়ার করবেন 10 থেকে 15 দিন পর, লিঙ্ক শেয়ার করবেন ধীরে ধীরে, প্রথম অবস্থায় আপনি লিঙ্ক শেয়ার করবেন না, ফেসবুককে বুঝতে দিবেন যে আপনি আসলে অরিজিনাল ফেক না, সেটা বুঝতে দিতে হবে। যেরকম কিছু সুবিধা আসছে সেখানে কিছু অসুবিধাও থাকে, যেখানে ভালো আছে সেখানে কিন্তু মন্দ থাকে। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন, আসলে ফেসবুক ক্রিয়েট করার বিষয়টা সঠিকভাবে শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট বক্সে আপনার কমেন্ট মন্তব্য জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এত কষ্ট করে ভাই আমরা ইউটিউবার আপনাদের জন্য ভিডিও তৈরি করি, ভিডিও মেক করি, একটা সাবস্ক্রাইব তো ভাই আশাই করতে পারি, প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী ভিডিওটা কোনো গুরুত্বপূর্ণ অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার নিউজ ফিডে চলে যায়। সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।